চলতি বোরো মৌসুমে পাকা ধান ঘরে তোলার পর সেই ফাঁকা জমিতে আবারও চাষ দিয়ে মিনিকেট ধান রোপণ করেছেন শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কয়েকজন কৃষক। বিরামপুর পৌরসভার শান্তিনগর এলাকার কয়েকজন কৃষক তাদের নিজ উদ্যোগে পাকা ধান কেটে ঘরে তোলার পর ওই জমিতে আবারও মিনিকেট ধান রোপণ করেছেন। বর্তমান করোনা পরিস্থিতিতে যাতে খাদ্য সংকট না ঘটে তাই তাদের এমন উদ্যোগ বলে জানান তারা। এজন্য আগে ভাগেই পাশের একটি জমিতে প্রস্তুত করে রেখেছিলেন বীজ ধান। চলতি মৌসুমে পাকা ধান ঘরে তোলার পর জমিগুলো যাতে পতিত হয়ে পড়ে না থাকে সেজন্য আমরা এলাকার কয়েকজন কৃষক মিলে পাকা ধান কাটার পরপরই জমিতে মিনিকেট ধান রোপণের উদ্যোগ নিয়েছি। তবে স্থানীয় কৃষি অফিস যদি আমাদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে এতে কৃষক ভাইরা এতে উদ্যোগী হবে। চলতি বোরো মৌসুমের পাকা ধান ঘরে তোলার পর দেশে যে করোনা ভাইরাস চলছে এতে খাদ্য সংকট না ঘটে তাই আমরা এলাকার কয়েকজন কৃষক মিলে পরীক্ষামূলকভাবে এই মিনিকেট ধান রোপণ। শুধু এই এলাকাতেই নয়, স্থানীয় কৃষক অফিসের সহযোগিতা পেলে উপজেলার প্রত্যেক এলাকায় কৃষকদেরকে এতে উৎসাহী করে তোলা সম্ভব বলে মনে করেছেন অনেকেই। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে